জামালপুর জেলার প্রথম সারি হাসপাতাল এবার গ্রিন লাইফ জেনারেল হাসপাতালের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে জানা গেছে একুশ নভেম্বরে দুপুর দুইটায় জামালপুরের লুইস ভিলেজ রিসোর্ট ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আল মাসুমের সঞ্চালনায় হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে প্রায় দেড় শতাধিক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন এছাড়াও হাসপাতালের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ নির্বাহী পরিচালক আসেমুল ইসলাম ও জিলুর রহমান সহ অন্যান্য পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন বার্ষিক সাধারণ সভা শেষে মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে জামালপুর জেলার কেন্দ্রে পাঁচ রাস্তার মোড় হতে অভ্যন্তরে মেইন রোড সংলগ্ন চোদ্দ শতাংশ নিজস্ব জমিতে দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে হোটেল হলিডে সংবাদ ভাইয়া দশটার সময় ঢাকায় পৌঁছাচ্ছ তাহলে আমি গাড়ি ঠিক করে রাখি না না তার দরকার হবে